মোট 10টি মূল যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এই যোগ্যতা গুলোকে বিশ্লেষণের মাধ্যমে বিষয়ভিত্তিক যোগ্যতা সমূহ নির্ধারণ করা হয়েছে এবং এক একটি বিষয়ভিত্তিক যোগ্যতা থেকে শ্রেণীভিত্তিক যোগ্যতার বিবরণী ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে একটি বিষয় প্রতিটি বিষয়ের জন্য শ্রেণীভিত্তিক যোগ্যতার বিবরণী থেকে নির্দিষ্ট সংখ্যক একক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। ডিজিটাল প্রযুক্তিতে ষষ্ঠ শ্রেণীর জন্য 10টি এবং সপ্তম শ্রেণীর জন্য 10টি একক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। মূল্যায়নের জন্য একক যোগ্যতা সমূহই গুরুত্বপূর্ণ। কোন একটি নির্দিষ্ট শ্রেণীতে নির্দিষ্ট বিষয়ের কোন শিক্ষার্থীর শিখন অগ্রগতি বা অবস্থান জানতে ওই বিষয়ের একক যোগ্যতা সমূহ অর্জনে সে কোথায় অবস্থান করেছে তা নির্ণয় করা প্রয়োজন। প্রতিটি শ্রেণীর প্রতিটি বিষয়ের জন্য যে কয়টি একক যোগ্যতা আছে সেগুলোকে প্রত্যেকটি আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করে এক বা একাধিক স্পষ্ট পরিমাপযোগ্য ও পর্যবেক্ষণযোগ্য নির্দেশক তৈরি করা হয়েছে যেগুলোকে পারদর্শিতার নির্দেশক বলা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থী কি কি করলে বোঝা যাবে যে সে একটি নির্দিষ্ট যোগ্যতা কি মাত্রায় অর্জন করেছে তা নির্দিষ্ট করা হয়েছে। পারদর্শিতার নির্দেশক হল যোগ্যতা সংশ্লিষ্ট বিভিন্ন পরিমাপযোগ্য আচরণ যা সরাসরি একটি নির্দিষ্ট একক যোগ্যতার অর্জনের মাধ্যমে মাত্রাকে প্রকাশ করবে। ডিজিটাল প্রযুক্তির ষষ্ঠ শ্রেণীর জন্য 10টি এবং সপ্তম শ্রেণীর জন্য 18টি একক পারদর্শিতা নির্দেশক নির্ধারণ করা হয়েছে। কোন একটি পারদর্শিতা নির্দেশক এ শিক্ষার্থী বিভিন্ন মাত্রায় থাকতে পারে। তা পরিমাপের জন্য প্রতিটি পারদর্শিতা নির্দেশক ও এ শিক্ষার্থীর অবস্থানের 3টি মাত্রা নির্ধারণ করা হয়েছে যা প্রারম্ভিক, বিকাশমান বা অন্তর্বর্তীকালীন ও দক্ষ। স্তর অনুযায়ী অর্জনের পথে হিসাবে গণিত হয়েছে। এ মাত্রাসমূহ মূলত পারদর্শিতার পর্যায়ক্রমিক গুণগত বিবরণী যা বিভিন্ন স্তর, টুল, রুব্রিক্স দিয়ে পরিমাপ করা হবে। শিক্ষক বা মূল্যায়নকারী শিক্ষার্থীর কার্যক্রম এবং তার পারদর্শিতা পর্যবেক্ষণ ও প্রমাণের ভিত্তিতে যাচাই করে পারদর্শিতা নির্দেশকমূলক সে কোন মাত্রায় প্রারম্ভিক বা বিকাশমান অথবা অন্তর্বর্তীকালীন বা দক্ষ আছে তা নির্ধারণ করবেন। কোন একটি একক যোগ্যতার জন্য নির্ধারিত পারদর্শিতা নির্দেশক সমূহে শিক্ষার্থীর অর্জিত মাত্রার সমন্বয়ে ওই একক যোগ্যতা অর্জনে সে কোন মাত্রায় আছে তা নির্ধারণ করা হবে। অর্থাৎ কোন একটি একক যোগ্যতা পারদর্শিতার নির্দেশক সমূহের সমন্বিত অবস্থান ওই যোগ্যতার শিক্ষার্থীর অবস্থান নির্দেশ করে। ধন্যবাদ স্যার।